হলো ডক্টর? সরি মিস্টার মুখার্জি, আমাদের কিছু করার নেই। হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে আপনাদের পেশেন্টকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। আপনারা চিকিৎসা থেকে শুধুই ব্যবসা বানিয়ে ফেললেন? বললাম তো আমাদের কিছু করার নেই। আপনি তো দেখলেন আমি আমার লেভেল থেকে যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু এরপর আমি আর কি করব? দেখুন, আমি ম্যানেজমেন্টকে বলেছি, মালিক পক্ষকে বলেছি, কাজ হয়নি। আর যারা মালিক তারাই যদি না রাজি হয় আমরা কি করতে পারি বলুন তো? আচ্ছা, আমাদের দেখে আপনার কি মনে হচ্ছে বলুন, আমরা কি কথা দিয়ে কথা রাখবো না? দেখুন, আপনারা আমাকে বারবার এভাবে কেন বলছেন, আমি কি করব? আপনি তো এই নার্সিংহোমের ডাক্তার, আপনার কোনো ক্ষমতা নেই? না, নেই। সত্যি যদি আমার ক্ষমতা থাকতো আমাকে এভাবে বলতে হতো না, ডেফিনেটলি করতাম। আচ্ছা ঠিক আছে, মানছি। দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আপনার ক্ষমতার ভেতরে থেকে আমার আমার একটা উপকার করে দিন। সরি, আমি আর কোনো উপকার করতে পারছি না। হায়ার অথরিটিকে অর্ডার হয়ে গেছে এই পেশেন্টকে এখানে রাখা যাবে না, দ্যাটস অল। ডক্টর সেন, আপনি এখানকার মালিকের নাম্বারটা একবার দিন না আমাকে, আমি নিজে কথা বলছি ওনার সঙ্গে। সম্ভব নয়, আপনাকে অনেকবার বলেছি। দেখুন, আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়, আমি আপনার সামনে হাত জোর করে বলছি আপনি নম্বরটা আমাদের দিন, আমরা একটু কথা বলি ওর সঙ্গে, তারপরেও উনি যদি আমাদেরকে চলে যেতে বলেন আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব। ইম্পসিবল। আমি বুঝতে পারছি না আপনারা বারবার আমাকে আমার লিমিটেশনের বাইরে যেতে কেন বাধ্য করছেন। আমি তো একবার ফোন করেছি, আর আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি আপনার কাছে, আমি আমি আপনার পায়ে পড়ছি। আরে এ কি করছেন? একবার ফোন নাম্বারটা দিতে বলুন। কি করছেন? একবার নিজেকে সামলান। শুনুন, আপনি বুঝতে পারছেন আমি প্রতিমাকে সিকিউরিটি কোথাও নিয়ে যেতে পারবো না, ওকে বাঁচাতেই হবে। যে করে কি আপনি চলুন, শুনুন, তুমি যাও, আমি 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 পার্সোনালি আছি। মুখাজি মেজার দিন, নিজেকে সামলান, একটু চুপ করো। এই চুপ করো, তোর বৌদির এই অবস্থা আমি চুপ করে থাকবো? তুই দেখছিস তোর বৌদি কত কষ্ট পাচ্ছে আজকে, আর আমি চুপ করে থাকবো, শান্ত হয়ে থাকবো? প্রতিমা, প্রতিমা এত কষ্ট পাচ্ছে সেটা কার জন্য? শুধুমাত্র আমার জন্য, আমার জন্য। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, নিজেকে শেষ করে দেবো। মেসদা, শুনে দেবো, শেষ করে দেবো, শান্ত হও প্লিজ মেসদা। মনীষ, শক্ত হও মনীষ। আমি শান্ত থাকতে পারবো না বাবা। প্রতিমা বিনা চিকিৎসায় যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি আমার শেষ হয়ে যাওয়া উচিত, আমার শেষ হয়ে যাওয়া উচিত। চুপ করো মনীষ, চুপ করো। শুনুন, আপনাদের মিনিট 15 সময় দিচ্ছি, এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স ডেকে পেশেন্টকে নিয়ে চলে যাও। চলো। চিন্তা করো না মেজদা, আর কেউ থাকুক না থাকুক ভগবান তো আছে, ভগবান মেজ বৌদির কোনো ক্ষতি করবে না, তুমি দেখে নিও। ভগবান, ভগবান তো চিরকাল তোর মেজ বৌদির ক্ষতি করে এসেছে রে। এতদিন এই মানুষটাকে আধমরা করে রেখেছিল, আর আজকে আজকে কোথায় পুরোই শেষ করে দেবে, শেষ করে দেবে আজকে। আমি কি করলাম, না জেনে মাকে বের করে দিতে বললাম। আমি থাকতে মানছি কিছু হবে না, এখন আমি মামাকে আটকাই কি করে? ছেলে, আমি এক কাজ করি বুঝলি, আমি বরঞ্চ নার্সিংহোমে চলে যাই, এই যে ঝামেলা পাকিয়েছে এত সহজে মিটবে বলে মনে হচ্ছে না, আমার নার্সিংহোমে যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ আমি মামা, মামা, ওই পেশেন্টের নাম কি প্রতিমা মুখার্জি? প্রতিমা মুখ, ও হতে পারে, আসলে আমি তো নামটা জিজ্ঞাসা করিনি। ওর হাজবেন্ডের সঙ্গে আর ওই ওর শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়েছিল বলে ওদের নামটা মনে আছে। চিনিস নাকি ওদের? না
মানে ওই আর কি মামা, তুমি ডক্টর সেনকে ফোন করে বলো যে ওই পেশেন্ট আমাদের নার্সিংহোমেই থাকবে, ওনাকে যেন বের করে না দেওয়া হয়। কেন রে, হ্যাঁ ও কি আমাদের কেউ হয়, তাহলে ফেসিলিটিটা কেন দেবো? লিক, ও কি তোর কোনো চেনাশোনা না? তাহলে বল, তাহলে তো ওর আমাদের নার্সিংহোমে ট্রিটমেন্ট হওয়া উচিত, তাই না? এই দেখো, তা সময় নিচ্ছিস কেন বল, আমি তো তোর অর্ডার করে দিয়েছি না, হ্যাঁ ওরা তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই দেখো, এত দেরি করলে হয় কখনো? কিরে তোর কোনো চেনাশোনা? হ্যাঁ না না, তোর কোনো চেনাশোনা মানুষের আমাদের নার্সিংহোমে ট্রিটমেন্ট হবে না সেটা কখনো হয়? হ্যাঁ খারাপ লাগবে না, তোর মনটা খারাপ হয়ে যাবে না? তোর মন খারাপ হলে তো আমারও মন খারাপ হয়ে যাবে ছিলি। হ্যাঁ এ দেখো, কিরে ভয় পাচ্ছিস? আরে না রে, আমি দিদিকে কিচ্ছু বলবো না, হ্যাঁ আমি আছি তো। তুই তোর মামাকে বিশ্বাস করতে পারছিস না? এই দেখো, মনের কথা মনের মধ্যে চেপে রাখে। মনের কথা মনের মধ্যে চেপে রাখতে নেই, হ্যাঁ তাহলে কষ্ট বাড়ে। হ্যাঁ বল না, বল বল। এই তোর মামা আছে তো, হ্যাঁ সব কিছু ম্যানেজ করে নেবে। তুই বল। মামা মামা, আমি এর থেকে তোমাকে আর কিছু বেশি বলতে পারবো না। আমি বলছি ওই পেশেন্ট আমাদের নার্সিং হোমেই থাকবে, আর তুমি না করতে পারলে বলো, আমি ফোন করে দিচ্ছি। না 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 না, তার কি দরকার আছে, ফোনটা তো আমিই করতে পারি। দেখ না, মাকে তো অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, তাহলে হঠাৎ এইখানে কেন? তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো ডক্টর সেন, তুমি কি প্রতিমা মুখার্জিকে বের করে দিয়েছ? হ্যাঁ স্যার, ওরা হয়তো এতক্ষণ বের করেও দিয়েছে। আটকাও। আটকাবো? ইমিডিয়েটলি আটকাও। ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন কি হলো যাতে? সেটা তোমার জানার দরকার নেই, তোমার যেটুকু জানার সেটুকু জানো, যাও ওকে আটকাও। আর হ্যাঁ শোনো, ও এই নার্সিংহোমেই থাকবে, কিন্তু ওর অপারেশন হবে না, এমার্জেন্সিতে ফেলে রাখবে। কিন্তু তাতে তো পেশেন্টের ক্ষতি হবে। হলে হবে, তাতে তোমার কি? পেশেন্ট কি তোমার কেউ হয়? না ঠিক তা নয়, কিন্তু তাহলে যার হয় সে ভাববে, যার মন কাঁদছে তাকে ভাবতে দাও। শোনো, টাকা না পেলে প্রতিমা মুখার্জির কোনো অপারেশন হবে না,
যাও, এক্ষুনি ওদের আটকা, যাও। হ্যাঁ ওকে ওকে স্যার, ঠিক আছে আমি বলছি। তোমায় ছাড়া ঘুম আসিনা।